May I come in? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো মোটামুটি আমি কিছুটা অসুস্থ আছি, আপনারা সকলে দোয়া করেন আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো প্রথমে যে ভিডিওটি দেখলেন এগুলো হচ্ছে আপনি নাম ডিজাইন, আপনি চাইলে যে কোনো নাম দিয়ে কিন্তু এই ভিডিওটা মেকিং করতে পারেন। তো এই ওয়েটা আজকে আপনাদেরকে দেখাই দিব এবং যা যা কিছু লাগে সব কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের ফোন থেকে হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। চাইলে আপনি সেভ বসেছে যে অ্যাপস দিয়ে আপনার ভালো মনে হয় সেই অ্যাপস দিয়ে কিন্তু ভিডিওটা মেক করতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর এখান থেকে স্টক ভিডিওতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে আমরা দুই নম্বর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ইন্ডিও অটোমেটিক রিমুভ করে নিব। তারপর এখান থেকে আমরা স্টার্ট পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। এরপর আমি একটা জাস্ট শর্টকাটে একটা নাম লিখতেছি, আপনারা আপনাদের নামটা কিন্তু লিখে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমি শর্টকাটে যেটা লিখবো আর কি আমি এইটা লিখতেছি। ঠিক আছে, আমি এইটা নিতেছি, এম নিতেছি প্রথমে। তো এমটা নেওয়ার পর এটার যে ব্ল্যাক সেন্ট আছে এটা রিমুভ করার জন্য এখান থেকে স্প্লাইসে ক্লিক করুন। তারপর এখান থেকে আমাদের ফিল্টারটাকে সিলেক্ট করতে হবে। এরপর এটাকে অবশ্যই আমাদের এইভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে আমাদের স্ক্রিনটা যতটুকু আছে। নেওয়ার পর এখান থেকে আমরা কিছুটা সামনে যাবো যাতে আমাদের বোঝা যায় লেখাটা। ওকে, তো এটা আমরা হচ্ছে এক সাইডে স্ক্রল করবো, আমরা যেহেতু এক সাইড থেকে দিব এটা আমাদের লিখতে হবে নাম। আপনি আরও ছোটো করে নিতে পারেন, যখন আপনার নামটা যদি দেখা গেলো চার পাঁচ অক্ষরে হয় বা তার বেশি হয় ওই অনুযায়ী থেকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো আমরা প্রথমে এম নিলাম এবং হচ্ছে আবার অ্যাডোভালিতে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা আইটাকে সিলেক্ট করবো। তো এটা আই না, এখানে যেহেতু আমরা প্রথমে দেখতে পাচ্ছি না তো সেক্ষেত্রে আমাদের এইভাবে সিলেক্ট করতে হবে। ওকে, তো এটাও না, এটাই মূলত আই। তো এখান থেকে আইটাকে সিলেক্ট করলাম। করার পর এটা আমরা কিছুটা রাইট সাইডে স্ক্রল করবো এবং হচ্ছে আমরা এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করে আপনার এম আইটাকে জায়গা মতো পজিশন মতো বসিয়ে দেবেন। ওকে, আমরা এটা যেহেতু আমরা আগেরটা এম ফুল স্ক্রিন করছিলাম সেক্ষেত্রে এটাও ফুল স্ক্রিন করতে হবে এবং টিক অপশনে ক্লিক করে স্টার্ট পজিশনে চলে আসবে। আসার পর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এবার হচ্ছে আবারও এমটাকে সিলেক্ট করতে হবে আমাদের। এখানে এমটা কোথায় আছে, এটা হচ্ছে এম, যেহেতু আবার এটাকে সিলেক্ট করতে হবে। করার পর এটার যে ব্ল্যাক স্ক্রিন আছে রিমুভ করার জন্য স্প্লাইসে ক্লিক করতে হবে, যেন আমরা প্রত্যেকটা যেহেতু ব্ল্যাক স্ক্রিনের উপরে এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করে এটাকে আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। ফুল স্ক্রিন করার পর এটাকে আমরা আয়ের পাশে এইভাবে এতটুকু গ্যাপে দিয়ে দিব। ওকে, মানে যতটুকু আপনার আগেরটা গ্যাপ আছে ঠিক ততটুকু দেবেন। দেওয়ার পর এখান থেকে আমরা একটা মিউজিক অ্যাড করে নিব। আপনি অ্যাডওয়ার্ডে ক্লিক করবেন, তারপর এক্সট্রা দিয়ে আপনার মতো পছন্দের মধ্যে যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে এই মিউজিকটাকে সিলেক্ট করছি এবং হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করছি। আমি এখান থেকে মিউজিকটাকে হাইড করে দিচ্ছি। দেওয়ার পর আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করছি। আপনি কিন্তু চাইলে আপনার নিজের নামে কিন্তু অনেক সুন্দরভাবে মেকিং করে নিতে পারেন। আমরা জাস্ট শর্টে একটা নাম দিয়ে দেখিয়ে দিলাম যাতে অনেকটা সময় না লাগে। সেম প্রসেসে আপনার যদি নামটা বড় হয় সেক্ষেত্রে আপনি অকুলে ছোটো করে নিতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনার ভয়েসটা হয়তো বা আজকে একটু অন্যরকম শুনতেছেন, কারণ আমি যেটা বলছি অনেকটা অসুস্থ। সকলেই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় মেন্টালি বা সব দিক থেকে বলেন। তো এখান থেকে হচ্ছে আমরা ভিডিওটাকে সেভ করে অবশ্যই রেজুলেশনটা হাই করে নেব, তারপর এক্সপ্লোরারে ক্লিক করবো। তো এখান থেকে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করছি নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আর অবশ্যই দোয়া করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।